বঙ্গোপসাগরে শক্তি বাড়ল ঘূর্ণিঝড়, সোমবার থেকেই শুরু হচ্ছে দুর্যোগ। কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ফের নিম্নচাপের ভ্রুকটি বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি নভেম্বর মাসেই দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, পরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর এই সম্ভাবনা আরও জোরালো করেছে কয়েকদিনের তাপমাত্রা। বঙ্গে অক্টোবর মাসের শেষ থেকেই ঠান্ডা পড়তে শুরু করেছিল, হঠাৎই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, পরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। আগামী সপ্তাহে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরে শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। উল্লেখ্য, দুটি ঘূর্ণাবর্তের মধ্যে একটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর আগামী বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ের নাম হবে মান্দোস। এবারে ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকতে পারে অন্ধ্রপ্রদেশে। 11 নভেম্বর অর্থাৎ শুক্রবার অন্ধ্রের মছলিপট্টমের কাছে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে না পড়লেও বৃষ্টিপাত হতে পারে 2 মেদিনীপুরে। উত্তরের পার্বত্য এলাকায় সিকিম দার্জিলিং বৃষ্টির সাথে তুষারপাত হতে পারে বলে জানা যাচ্ছে। শনিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াস। তো আপনারা দেখতেই পালেন আবারও কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। বুধবারই সেই ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হবে, এবং সোমবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।